হয়। সুবহানাল্লাহ কর। তাহলে ঈসা রূহুল্লাহর উম্মতের জন্য যেদিন আসমান থেকে খানা আসছিল ওই দিনটা যদি ঈদের দিন হয় আমার নবী যে দিন পৃথিবীতে আসে ওইটা কি ঈদের দিন হবে না? আরো জোরে বলেন। অত্যন্ত আফসোস লাগে, খালি কোরআন চোখের চশমা, এর গ্লাসগুলি যদি হয় কালো দুনিয়ারে দেখে কি, যদি হয় সাদা, যদি দুনিয়ার এই চোখের গ্লাসের চশমার গ্লাস যদি হয় লাল দুনিয়া দেখবে কি? মনে রাখবেন ভাইরা, চোখের চশমার গ্লাস যারা বেদাতের চশমার গ্লাস পরছে, চশমার গ্লাসটা কিসের? বেদাত আর শেরেকের। গোটা কোরআন আর হাদিস খুললে খালি পায় বেদাত আর শেরেক, বেদাত শেরেক, ঠিক কি না বলেন? কিন্তু চোখের চশমার গ্লাসটা যদি নবীর প্রেমের চশমা হয়, ঠিক কি না বলেন? এশকের চশমা হয়, তাহলে কোরআন আর সুন্নাহ দেখলেই শুধু নবীর প্রেম, মিলাদ, কিয়াম, কবর জিয়ারত, দোয়া পায় কি না? আর জোরে বলেন পায় কি না? ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ছিল, ঠিক কি না? আবু জেহেলেরও তার চোখ, কিন্তু আবু জেহেলের চোখ আর নবী আবু বকর সিদ্দিকের চোখ কি আলাদা? সবই ঠিক, পাওয়ারও ঠিক, কিন্তু গ্লাসের পাওয়ার, একজনের চোখের মধ্যে দেখে এশকের প্রেমের চশমা, উনি বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ কর। আর আবু জেহেল বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ হলো মুহাম্মদ। চোখ তো দুইটাই, ঠিক কি না বলেন? চোখের মধ্যে কোনো বেশ কম আছে? খালি চোখের পাওয়ার, একজনের পাওয়ার হলো নবীর প্রেমের, ঠিক কি না বলেন? আরেকজনের পাওয়ার হলো বেদাতের, নবীর দুশ্মনের, ঠিক কি না বলেন? অতএব ভাইরা আমার, নবীর ঈসা নবীর জন্মের দিন যদি ঈদের দিন হয়, ঈসা নবীর উম্মতের খানা নাজিলের দিনটা যদি ঈদের দিন হয়, ওই দিন নবী যেদিন আগমন করছে ওই দিন জান্নাতের কত কিছু পৃথিবীতে আসে, সুবহানাল্লাহ কর। ওই দিনটা ঈদের দিন হবে না? খুশির দিন হবে না? কোরআন থেকে দলিল পাইছেন তো? আসুন আরো কোরআনের দলিল খুঁজি আমরা, কোরআন শরীফের দলিল, সুবহানাল্লাহ কর। পবিত্র কোরআন আমি তো বুখারি থেকে পর্বে দলিল দিব, এখন যাচ্ছি শুধু কোরআন দিয়ে এবং তাফসির দিয়ে। আসেন নবীজি, একটা হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে এভাবে, নবীজি বলেন আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ইসাক। আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীতে নবী হওয়ার পিছনে দুটি জিনিস আমার কাজ করেছে। কয়টি? একটি হলো ইব্রাহিম নবীর দুয়ার ফসল আমি, সুবহানাল্লাহ কর। আরেকটা হলো ঈসা নবীর সুসংবাদ প্রাপ্ত। ইব্রাহিম নবী দোয়া করলেন কেমনে? ইব্রাহিম নবী কাবা বানাইছে, সুবহানাল্লাহ কর। ওয়াই জিয়ার ফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতিক ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সুবহানাল্লাহ কর। ইব্রাহিম নবী কাবা বানাইয়া হেল্পার হিসাবে যাকে নিয়েছিলেন তিনি হলেন ইসমাইল নবী। কোন নবী? ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা দুজনে কাবা বানাইয়া আল্লাহর কাছে দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ঠিক কি না বলেন ভাইরা? কাবা বানাইয়া যদি ওই কাবা বানানোর পরে যদি বাপ বেটা দুইজনে দোয়া করতে পারে, সুবহানাল্লাহ কর, তাহলে ওই কাবার অংশ হলো মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদে নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করা যাবে না? নামাজের পরে দোয়া লাগবে কি না? জানাজার নামাজের পরে দোয়া নাই? এ ভাই, জানাজা দোয়া না নামাজ? আরো জোরে বলেন, জানাজা হলো নামাজ, জানাজা কি? আরো জোরে বলেন, ওরা বলে জানাজা দোয়া, অথচ ইমাম বুখারী কিতাবুস সালাতের মধ্যে জানাজাকে আনছেন। এটা এমন একটা নামাজ যেই নামাজের রুকুও নাই, সাজদাও নাই, যেই নামাজের এজা আজানও নাই, একামতও নাই, সুবহানাল্লাহ কর। ওরা বলে দোয়া, জানাজা কি? কত বড় মূর্খ হলে, জাহেলে মুরাক্কাব হলে এ ধরনের কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? এ ভাই, দোয়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে করা যায় কিনা? করা যাবে না? জানাজার নামাজ কোন ইমাম সাহেব, কোন খতিব সাহেব যদি পূর্ব দিকে আর উত্তর দিকে জানাজা পড়ায় তার ইমামতি থাকবে? আরে জোরে বলেন, দোয়া বিনা উযুতে করা যায় কিনা? জানাজার নামাজ বিনা উযুতে পড়লে হবে? তাহলে জানাজা কি নামাজ না দোয়া? আরে জোরে বলুন, তাহলে জানাজার নামাজের পরে দোয়া আছে কি না? আরে জোরে বলুন, হাত উঁচু করে বলুন,
সাহেব ওসমানী সাহেব সালেহী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মুফতি আব্দুল গনি ওসমানী সালেহী সাহেব ভাইরা আমার ইব্রাহিম নবী কাবা বানালেন কি বানালেন মনে রাখবেন কাবা যে জায়গাটা আছে ওই জায়গাটার নাম হলো বাক্কা কি নাম সবাই বলেন কি নাম তার চতুর্দিকে হলো মক্কা সুবহানাল্লাহ কোরআন দলিল আমার আল্লাহ বলেন وَإِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ سبحان الله قال إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ للذي بمكة مباركة وهدى للناس وبينات من الهدى والفرقان طب মনে রাখবেন কাবা শরীফের মর্যাদা কিসের কারণে নবীর কারণে কার কারণে এ ভাই কাবা কাবা হতো না সুবহানাল্লাহ কোন কাবা কি হতো না কাবা হতো না মনে রাখবেন কাবা মক্কা শরীফে আছে এইজন্য মক্কার চতুর্দিকের মানুষগুলোর মর্যাদা বেশি কিনা শারফুল মাকানে শারফুল মাকিন বা শারফুল মাকিনে শারফুল মাকান স্থানের কারণে অধিবাসীদের মর্যাদা বেড়ে যায় কাবার কারণে মক্কার মানুষের মর্যাদা বেড়েছে কিনা এখানে মক্কা শরীফ থেকে দুজন মেহমান আসবে আমরা তাদেরকে সম্মান করি কিসের বরকতে মক্কার বরকতে ঠিক কিনা বলেন মক্কার বরকতে সম্মান করব না যদি উনি আমেরিকা থেকে আসতো যত বড় আলেম হোক সম্মান করতাম তাহলে তাদেরকে আমরা সম্মান করব রেসপেক্টেবল পারসন তারা কি কারণে কাবার পরশি হওয়ার কারণে ঠিক কি না বলেন আর জোরে বলেন ঠিক কি না কিন্তু জানেন না কাবা কি কারণে মর্যাদা লাভ করলো কাবা মর্যাদা হতো না কাবা থেকে 700 মাত্র 700 গজ দূরে হলো মাওলুদুন নবী নবীর জন্মের জায়গাটা সুবহানাল্লাহ কোন বলা হলো কাবা কাবা হতো না যদি আমার নবীজির মিলাদ নবী যদি পৃথিবীতে না আসতেন ঠিক কি না বলেন মদিনা কি মদিনা হতো হতো ইয়াসরিব ওদিন কবি বলেছেন ইয়াসরিব নামে ছিল তুমি আলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুবহানাল্লাহ কোন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনায় আমার সাগে মদিনা সোনার মদিনায় আমার সাগে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুবহানাল্লাহ কোন খাকে শেফার অধিকারী তোমায় করেছেন সুবহানাল্লাহ বলেন খাকে শেফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন তোমার ছোঁয়ায় শুয়া আছেন তোমার বুকে শুয়া আছেন শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনায় আমার শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুবহানাল্লাহ কোন আরো জোরে বলুন সুবহানাল্লাহ খাকে শেফার অধিকারী কেউ যদি মদিনার মাটি ইন্না তুরাবাল মদিনাতে ওয়া ইন্না গুবারাল মদিনা শেফা কেউ যদি মদিনার ধুলাবালি খায় আর যদি নিয়ত করে আল্লাহ আমার ডায়াবেটিস রোগী যেন রোগ ভালো হয়ে যায় তাহলে তার ডায়াবেটিস রোগ ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ কোন সম্মানিত শরীক আছে ওই মদিনা মদিনা হতো না যদি আমার নবীজি ঠিক কিনা বলেন আরো জোরে বলুন অতএব মনে রাখবেন এইজন্য ফতোয়া আলমগীরি বাহরুর রায় কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী যেই জমিনের মধ্যে শুয়া ওই জায়গাটা আফজালু মিনাল আরশে আল্লাহু ওয়াল কালাম এই পৃথিবী এমন কি কাবা এমন কি আল্লাহর আরশের চেয়ে মর্যাদা আমার নবী যেখানে শুয়া আছেন সুবহানাল্লাহ কোন অতএব নবীজির মিলাদ আছে কিনা ইব্রাহিম নবী দোয়া করলেন রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুরিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ইব্রাহিম নবী এবার আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা সুবহানাল্লাহ কোন
ইব্রাহিম নবী দোয়া করেন আল্লাহ কাবা পাইলাম মুসলিম উম্মাহ জাতি পাইলাম আর এই জাতিকে পরিচালনা করবার জন্য একজন রাসূল আপনি পাঠাই দেন সুবহানাল্লাহ কর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ওগো আল্লাহ ওয়া বাস আপনি প্রেরণ করেন আপনি পাঠান ফিহিম আমাদের মাঝে তাদের মাঝে রাসূলান এমন একজন রাসূল সুবহানাল্লাহ কর যার দায়িত্ব হবে চারটা কয়টা ইয়াতলু আলাইহিম আয়াতিকা যিনি কোরআনের আয়াতগুলি টিচিং দিবেন টিচ মানুষকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিবেন সুবহানাল্লাহ কর অতএব ভাইরা আমার আমার নবীজি আগমন করবেন ইব্রাহিম নবী দোয়া করেছেন কিনা ইব্রাহিম নবী দোয়া করলেন কাবার পাশে যাইয়া রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলান এই দোয়ার বদলতে আমার নবীজি নবী হলেন এজন্য নবীজি কারো